আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য। রাজ্যের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে অনড়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরও এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার অনুরোধ আরজির পরপরও কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় আছেন। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর এই আন্দোলন একেবারে রাস্তার আন্দোলনে পরিণত হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে দু রাত কাটিয়ে ফেললেন রাস্তার উপর জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমার মা বাবা তার গোটা পরিবার রাস্তায় নেমে এসে তারা একেবারে তীব্র আক্রমণ জানিয়েছেন রাজ্য সরকারকে। ভগবান আজ রাস্তায় নেমে এসেছে, এমনই কিন্তু বাক্যবাণে রীতিমতো কটাক্ষ করেছেন রাজ্যকে তিলোত্তমার বাবা মা পরিবার। প্রশ্ন তুলে দিয়েছেন একাধিক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিলোত্তমার বাবা মা তার পরিবার। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজিকরের এই খুন ও ধর্ষণের মাঝে আরজিকরের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে এসেছে, যার মেন মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের সাথে কোন কোন প্রভাবশালী মাথাদের হাত ছিল, সন্দীপ ঘোষের কাছ থেকে কালো টাকা কার কার কাছে যেত, সেই তথ্য উদ্ধারে এবং সেই মাথাকে ধরতেই কিন্তু তদন্ত চালাচ্ছে, তেড়ে ফুঁড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু এই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর্ম। তবে চলছে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের রাস্তায় আন্দোলন। স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার, দু রাত কাটিয়ে ফেললেন তারা। প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বার্তা পাঠিয়েছিলেন, ইমেল পাঠিয়েছিলেন স্বাস্থ্য সচিবের মাধ্যমে, আলোচনায় বসার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা সেই ডাকে সাড়া দেননি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত পরশু দিন সন্ধ্যা 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছেন, তারপর তিনি বেরিয়ে যান নবান্ন থেকে। তবে গতকাল কিছুটা সুর নরম করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বসতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন, তবে তার সাথে জুড়ে দিয়েছিলেন একাধিক শর্ত, 5টি শর্ত জুড়ে দিয়েছিলেন। এই শর্ত পূরণ করলে তবেই তারা বৈঠকে বসবেন, এবং এক পেশে কোনো আলোচনা নয়, কথার উপর কথা হবে এমনই কিন্তু দাবি করেছিলেন চিকিৎসকরা। অর্থাৎ সরকার কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেবে সেটা তারা মেনে নেবে না এমনই কিন্তু দাবি করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, কোনো শর্ত চাপিয়ে খোলামেলা আলোচনায় বসতে সরকার রাজি নয়। এরপর কিন্তু রাজ্যের উপর চাপ যেমন বাড়ছে, তেমনই চিকিৎসকদের উপর চাপ কিন্তু বাড়ছে। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, অন্যদিকে রাজ্য সরকার হাত তুলে নিল, তাদের সাথে আলোচনায় বসলো না। তারপরই কিন্তু সারা রাতব্যাপী স্বাস্থ্য ভবনের সামনে সল্টলেকে করুণাময়ীতে রীতিমতো চিকিৎসকদের আন্দোলন। রাত জাগা, রাতে স্লোগানে স্লোগানে গোটা রাজপথ মুখরিত, সরকারকে একেবারে চরম আক্রমণ চিকিৎসকদের। আর তার মধ্যেই কিন্তু মধ্যরাতে বড় ঘোষণা, সরকারকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মধ্যরাতে চিকিৎসকরা সরকারকে যে বার্তা দিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। লালবাজারের সামনে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এক রাত কাটিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। দ্বিতীয় দিন বিকেলে লালবাজারে প্রবেশ করতে পেরেছিলেন তারা, আর এবার স্বাস্থ্যভবনের সামনে দ্বিতীয় রাত কাটিয়েছেন সেই আন্দোলনকারীরা। তাদের 5টি শর্ত মানা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে, আর শর্ত ছাড়া বৈঠকে বসত নারাজ আন্দোলনকারীরা। রাজ্যের অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চান তারা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কোনো অবস্থাতেই আন্দোলন ছাড়বেন না তারা। আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো বলেন, সুপ্রিম কোর্ট আমাদের বলেছিল মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে, আমরাও বলেছিলাম 5টার মধ্যে আমাদের দাবি মেনে নিন, ন্যায়সঙ্গত আন্দোলনকে মর্যাদা না দেওয়াটাও অন্যায়, সরকার যদি মনে করে ব্যবস্থা নেবে নিক, যদি মনে করে ছাত্রছাত্রীদের ফাঁসিতে ঝোলাতে হবে তাহলে ফাঁসিতে ঝোলাক, যদি মনে করে পিজিটি সিট টার্মিনেট করে দেবে তাহলে দেবে, যদি মনে করে গুলি চালাতে হবে তাহলে চালাবে। নবান্নের তরফে আবেদন জানানো হয়েছে যাতে আন্দোলনকারীরা কাজে যোগ দেন, কিন্তু ডাক্তারদের দাবি নিরাপত্তার দিকটি নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তাই এই আন্দোলন করছেন তারা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এক বৈঠকে বলেছেন ওরা কেন এত জেদ করছে,
ওরা যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? এর জবাবে চিকিৎসকরা বলেন, জেদ আমরা করেছি, 30 দিন আন্দোলনের পরও একথা শুনতে হবে, এটা কোনো জেদ নয়, এটা অধিকারের দাবি, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অধিকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মধ্যরাতেই কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ফাঁসিতে ঝোলাবে মনে করলে ঝোলাক, গুলি চালাবে মনে করলে গুলি চালাক। পিজিটি যে সিট, সেই সিটটা টার্মিনেট করবে মনে করলে সরকার তাই করুক, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, এমনই কিন্তু চরম বার্তা দ্বিতীয় রাতে এমনই বার্তা দিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই মুহূর্তে রাজ্য সরকার কী পদক্ষেপ নেবে চিকিৎসকদের বিরুদ্ধে, সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজ্যের আকাশে বাতাসে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা চিকিৎসকদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারেন, কারণ সেই ক্ষমতা রাজ্যের হাতে আছে এবং সেই ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে দাবিটা করেছিল রিপোর্ট আকারে, 6 লক্ষ সাধারণ মানুষ এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে, চিকিৎসা পরিষেবা পায়নি, এমনকি 23 জন বিনা চিকিৎসায় মারা গেছেন, আর এই রিপোর্ট সামনে আসতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন, ক্ষোভে ফুঁসে উঠেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তারা এই রিপোর্টকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন, ভুয়ো রিপোর্ট, ভিত্তিহীন রিপোর্ট দিয়েছে রাজ্য, রাজ্য নিজেদের বাঁচাতে এই রিপোর্ট দিয়েছে এমনই কিন্তু দাবি করেছেন। আর এই রিপোর্ট দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। তিনি কিন্তু জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কড়া বার্তা দিয়েছিলেন, মঙ্গলবার পর্যন্ত টাইম দিয়েছিলেন, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতির এই ডেডলাইনেই কিন্তু বুমেরাং, উল্টে আন্দোলনকারী চিকিৎসকরা দাঁতে দাঁত চেপে যে লড়াই করছেন, সেই লড়াইয়ের মাঝেই কিন্তু রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন। তাদের 5টা শর্ত মানলে তবেই তারা আন্দোলন তুলে, কর্মবিরতি তুলে কাজে যোগ দেবেন। কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন গতকালই, কোনো শর্ত দিয়ে আলোচনায় রাজি নয় রাজ্য সরকার, আর রাজ্য সরকার চিকিৎসকদের এই শর্ত মানতে নারাজ। তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে নাকি, এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন এত জেদ করছেন চিকিৎসকরা, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তবে পাল্টা দ্বিতীয় দিনের রাতে স্বাস্থ্যভবনের সামনে থেকে, করুণাময়ী থেকে একেবারে স্লোগানে তীব্র আক্রমণ, লড়াই কিন্তু জোরদার করার ডাক, তার সাথে সাথে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন। ফাঁসিতে ঝোলাবে মনে করলে ঝোলাক, গুলি চালাবে মনে করলে চালাক, টার্মিনেট করা হবে মনে করলে করুক, সাসপেন্ড করুক, লাইসেন্স বাতিল করুক, যা খুশি করুক, আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে আজ সারাদিন কি হতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বৈঠকে বসবেন এই জুনিয়র চিকিৎসকদের সাথে, জুনিয়র চিকিৎসকরা কি সুর নরম করবে, রাজ্য কি সুর নরম করবে, যদি মুখ্যমন্ত্রী প্রস্তুতি বা পদক্ষেপ না নেন বৈঠকের তাহলে কিন্তু এমনই চলতে থাকবে। তবে রাজ্য সরকার কি কোনো কড়া পদক্ষেপ নেবে, যেহেতু বারবার অনুরোধ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে জুনিয়র চিকিৎসকরা। তবে এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এমনিতেই চাপে আছে রাজ্য, আর এই মুহূর্তে যদি কোনো কড়া পদক্ষেপ নেয় জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তাহলে কিন্তু নতুন করে ঝড় উঠতে পারে রাজ্যের বিরুদ্ধে, সেটা বুমেরাং হয়ে যেতে পারে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ধীরে চলো নীতিতে চলার চেষ্টা করছেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। তবে জুনিয়র চিকিৎসকদের শর্ত চাপিয়ে যে বৈঠক, সেই বৈঠক করতে তিনি নারাজ। তাই আজ কি হতে চলেছে, আজ কোনো পদক্ষেপ নেন কি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের যে দাবি, সেই দাবি মেটাতে, বৈঠকে বসতে, আলোচনায় বসতে, কি হতে চলেছে আজ সারা দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।